সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিথিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি ভাগ্যবার্তার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, ভৃগু শ্রী জাতকের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান হচ্ছে আমার আপনার সকলের ভালো থাকার অনুষ্ঠান। এক নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। অনেক অনেক স্বাগত জানাবো পণ্ডিতজিকে। সুপ্রভাত, নমস্কার। শুরু করি আজকের প্রথমে গ্রহগত সন্নিবেশ বলবো। আজ রাত 11:15 পর্যন্ত ব্রহ্মযোগ চলবে। শুক্ল কৃষ্ণপক্ষের নবমী চলবে বিকেল 5:12 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আজ আবার শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসাজনিত সাফল্য শুভ। এবং মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ আছে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য। এবং যারা চাকরি করছেন কর্মস্থানে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। আজ হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির মতন যোগ আছে। আজ শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং নীল। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি, তার পাশাপাশি শারীরিক বা মানসিক দিক থেকেও প্রবল সমস্যা এবং প্রবল অর্থনাশের যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, উত্তর দিক। শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহরাশির জাতক জাতিকার কর্মস্থানে কিন্তু সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তার পাশাপাশি সিংহরাশির জাতক জাতিকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা। কন্যারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত যোগ, তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কন্যারাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক দিক থেকে নানাবিধ জটিলতা, প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল। 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে, প্রবল মানসিক টেনশন, শারীরিক পীড়া, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তসূত্র বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ধনুরাশি জাতক জাতকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে প্রবল অশুভ, দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ নয়, মকর রাশি জাতক জাতকেরাও কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শারীরিক দিক থেকে সমস্যা, মানসিক প্রবল টেনশন। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না, গুপ্তসূত্র বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ নয়, সমস্যা জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল মানসিক টেনশন, চোট আঘাতের যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ করে প্রিয়জনেরও প্রবল শারীরিক বিড়ম্বনা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মীনরাশি জাতক জাতকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিশেষ করে বেলা দুটোর পর থেকে অগ্রসর হতে পারেন, সেক্ষেত্রে কিছু কিছু সাফল্য আপনাদের মিলতে পারে। আজ মীনরাশি জাতক জাতকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আমাদের রাশিফল শেষ, আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, পণ্ডিতজির সঙ্গে হোয়াটসঅ্যাপেও আপনারা যুক্ত হতে পারেন। কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি, এক ব্যাধির ভয়ে আমরা আক্রান্ত, মানে আমরা ভীত সন্ত্রস্ত, সেই কারণে পণ্ডিতজির যে শারীরিক চেম্বার বলা যেতে পারে, মানে যেটা ফিজিক্যাল চেম্বার, বিভিন্ন জায়গায় গিয়ে চেম্বার কিংবা কলকাতা শহর শহরতলি ওনার নিজের বাড়ির চেম্বার, এই চেম্বারগুলো আপাতত বন্ধ রয়েছে। তাহলে আপনারা কীভাবে যুক্ত হবেন? অনলাইনের মাধ্যমে আপনি আপনার বাড়িতে নিরাপদ নিশ্চিন্তে থেকে, পণ্ডিতজি তার বাড়িতে নিরাপদ নিশ্চিন্তে থেকে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন। তার বিশদ বিবরণ পাবেন হচ্ছে বুকিং নাম্বার, এই যে আমাদের এখানে দেখুন বুকিং বলে শব্দটির নিচে কতগুলো দুটি নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোতেই আপনারা যোগাযোগ করবেন। আর যে ডেটগুলো যাচ্ছে, বহরমপুর কৃষ্ণনগর যদি পরিস্থিতি সব স্বাভাবিক থাকে, তাহলে ওই ডেটে পণ্ডিতজি বহরমপুরের ডেটে বহরমপুরে উপস্থিত থাকবেন, কৃষ্ণনগরের যে ডেট রয়েছে সেই দিনে কৃষ্ণনগরে উপস্থিত থাকবেন যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। হ্যাঁ, কিন্তু আপাতত অনলাইন, এখন আপাতত অনলাইনে করছি, কারণ দেখুন বহরমপুরে কিন্তু প্রচুর বুকিং আমার অলরেডি এসেছে। বোধহয় আমি গতকালও দেখছিলাম প্রায় 13 জনের মতো বুকিং অলরেডি বহরমপুরে আছে, এবং কৃষ্ণনগরেও প্রায় 8 জন বুকিং হয়ে গেছে। কিন্তু দেখুন আমার তো ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু আসানসোলে আবার রবিবার প্রচুর বুকিং আছে, কিন্তু এই পিরিয়ডে যাবো কি যাবো না সেটা একটা ঝুলছে। প্রথম কথা সময়টা মানতে হবে, সময়টাকে মানতে হবে। সেই জন্য আপনারা যদিও আমি না যাই, আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমে আমি প্রেডিকশন করছি, ভিডিও কল করবেন আপনারা বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনাদের সাথে প্রতিদিন অনলাইন হচ্ছে, আর বিকেল 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনারা আপনাদের অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন। সামনে অমাবস্যা, এবং অমাবস্যার যে পুজো, গ্রহ প্রতিকার যদি করানোর দরকার হয় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, সেটাও অনলাইনের মাধ্যমেই হবে। কারণ এবার পুজোটা, গতবারের যে পুজোটা হলো, গত মাসের পুজো প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ আমি সেই ভিড় তো আর নেবো না। এই মাসে, এই মাস, এই যে পুজোটা হবে টোটালটাই হচ্ছে কোনো লোকজন ভেতরে ঢুকতে পারবে না, শুধু আপনারা, আপনাদের যারা পুজো দিচ্ছেন আপনারা দেখতে পারবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। মানে আপনি আপনার বাড়িতে বসেই আপনার যে পুজো হচ্ছে, গ্রহদোষ খণ্ডন হচ্ছে, আপনি ভার্চুয়ালি সেটা দেখতে পাচ্ছেন পণ্ডিতজির মন্দিরে, সেই আপনার দোষ খণ্ডন হচ্ছে এবং আপনাকে বলেই সেটা করা হচ্ছে। হ্যাঁ, আমাদের সঙ্গে মনে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি প্রণাম দেবেন স্যারকে, আমার সশ্রদ্ধ প্রণাম থাকলো। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি রাজকুমার ঘোষ, বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে রাজকুমার ঘোষ, আচ্ছা, আপনি পণ্ডিতজির অনুষ্ঠান দেখেন?
2021-এ বলেছিলেন চৈত্র মাসের বৃহস্পতিবার, বুঝলেন? উনি ভোজ্যপত্রে লাল কালিতে লিখতে বলেছিলেন, ওটা করেছি। পয়লা বৈশাখ উনি একটা টোটকা বলেছিলেন, ওই কেশর এবং সাদা চন্দন, ওটা মেন দরজাতে, ওইগুলো করেছি। ওনার প্রোগ্রাম সম্পূর্ণভাবে ফলো করি, দৈনিক রাশিফল ফলো করি, ওনার চরণে কোটি কোটি প্রণাম থাকবে। আর কি বলবো, আর আমি কার সম্পর্কে জানি, আজকেও কিছু টোটকা বলবো, শুনবেন? ঠিক আছে, আজকে আমার সম্বন্ধে জানবেন স্যার। ডেট অফ বার্থ বলুন আপনার। 5/7/1962। 5/7/1962 টাইমটা বলুন। বৈকাল 3:30। কোথায়? বীরভূমে? বীরভূম। ধরুন এক মিনিট। আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার তো? বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি আপনার, অশ্লেষা নক্ষত্র দেবাড়িগণ। আচ্ছা, আপনার জন্মকালীন বৃহস্পতি এবং শনি রেট্রোগ্রেড ছিল, আপনি জানতেন তো লগ্ন রাশিগুলো? আচ্ছা, আপনার বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, আপনার বৃশ্চিক লগ্ন কর্কট রাশি, আপনার লগ্নের সপ্তমে বুধ মঙ্গল অবস্থান, চতুর্থে বৃহস্পতি এবং শনি অবস্থান করছে তৃতীয় স্বক্ষেত্রে, সপ্তম অষ্টম নবম ভাবে অবস্থান করছে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় এবং শুক্র যুক্ত, এবং দশমপতি কারকগ্রহ হচ্ছে রবি, দশমপতি কারকগ্রহ রবি আপনার অবস্থান করছে অষ্টমভাবে, অর্থাৎ দুস্থানগত অবস্থায় আছে দশমপতি কারকগ্রহ। এখন আমি একটু আসছি আপনার বর্তমানে মহাদশাগুলো একটু দেখে নিচ্ছি। এখন আপনার মহাদশা চলছে মঙ্গল রাহুর মহাদশা, ঠিক আছে? রাহু হচ্ছে সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান করছে, রাহু হচ্ছে আপনার বর্তমানে কোন নক্ষত্রে আছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, রাহু হচ্ছে আপনার অবস্থান করছে শনির নক্ষত্রে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে শনির নক্ষত্রে। আহা, আচ্ছা, বর্তমানে রাহুর মহাদশা, রাহু শনিদিষ্ট অবস্থায় আছে নবমভাবে, চন্দ্র শুক্র রাহুর অবস্থা। শুনুন, আপনার জন্ম ছক অনুযায়ী ভাগ্যপতি কারকগ্রহ হচ্ছে আপনার চন্দ্র, ভাগ্যপতি চন্দ্র কিন্তু ভাগ্যভাবেই অবস্থান করছে, কিন্তু ভাগ্যপতি চন্দ্র হচ্ছে রাহু যুক্ত অবস্থায় আছে এবং শনিদিষ্ট অবস্থায় আছে। ভাগ্যপতি চন্দ্র রাহুদিষ্ট শনিদিষ্ট, রাহুযুক্ত শনিদিষ্ট, এটা কিন্তু ভালো নয়, এতে কী হয়, জীবনে ভাগ্য বিড়ম্বনা ঘটায়। নাম্বার টু হচ্ছে কর্মপতি কারকগ্রহ, ভাগ্য এবং কর্ম আপনার তো এই দুটোই জানার দরকার, আপনার কর্মজাতীয় এখন তো আপনার এই প্রশ্ন থাকবে দুটো জিনিস, পারিবারিক এবং কর্ম সংক্রান্ত। আমি আসছি একটা একটা করে আসছি। আপনার কর্মপতি কারকগ্রহ হচ্ছে রবি, রবি হচ্ছে আপনার জন্মকালীনই হচ্ছে দুস্থানগত, রবি কর্মপতি কারকগ্রহ, রবি কর্ম কারকগ্রহ, অর্থাৎ রবি যদি কখনো দুস্থানগত থাকে সেটা কিন্তু কখনোই ভালো নয়, এবং রবি কর্মকারক এবং কর্মপতি কারকগ্রহ রবি আপনার কিন্তু পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে, মঙ্গল রাহুর মধ্যগত অবস্থায় আছে, এটাও ভালো নয়, অর্থাৎ আপনি কর্মজীবনে কিছুই করতে পারেননি, হিসেব মতন কোনো সাকসেস পাননি জীবনে। এর আগে বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহুর মহাদশা আপনার জীবনে কিন্তু কোনো সাফল্যই আপনাকে দেয়নি, অর্থাৎ তার আগে ছিল মঙ্গলের মহাদশা, মঙ্গলের মহাদশাও আপনি ভালো পাননি। অতএব আপনার জন্মছক অনুযায়ী কিন্তু কর্মজীবনে কিন্তু আপনি দিক থেকে সেভাবে আপনার সাফল্য মেলেনি, এক। নাম্বার টু হচ্ছে লগ্নের সপ্তমভাবে বুধ এবং মঙ্গলের অবস্থান, তার পাশাপাশি আপনার
সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। সপ্তমপতি কারক গ্রহ শুক্র চন্দ্রযুক্ত রাহুযুক্ত অবস্থায় আছে, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা। জন্মছক অনুযায়ী আপনার দাম্পত্য ক্ষেত্রেও সমস্যা পাচ্ছি, কর্মক্ষেত্রেও সমস্যা পাচ্ছি, আর রাহুর দশা তো আপনার পক্ষে কোনো মতেই ভালো নয়। এবার আপনি বলুন আপনার সমস্যাগুলো বলুন। আমার সমস্যা স্যার, আমি জীবনে যত রকম দুঃখ পেয়েছি স্যার পেয়েছি। আমি বর্তমানে আমি ব্যবসা করি, ব্যবসাতে আমি উন্নতি কোনোদিন করতে পারলাম না, পয়সার মুখ দেখতে পেলাম না, যেটুকু পয়সা রোজগার করলাম মেয়েদের বিয়ে দিতে শেষ হয়ে গেল, আমি ব্যবসাকে বড় করতে পারলাম না এবং আমি অর্থনৈতিক থেকে একদম পিছিয়ে গেলাম। এইটা স্যার আপনার লগ্নের সপ্তম ভাবে বুধের অবস্থান, বুধের অবস্থান হচ্ছে বুধ, সেক্ষেত্রে ব্যবসায়ী যোগ থাকে, কিন্তু সপ্তম ভাব প্রতিকারক গ্রহ, অর্থাৎ ব্যবসা আপনাদের সপ্তম ভাবটা হচ্ছে ব্যবসার ঘর। সপ্তম ভাব প্রতিকারক গ্রহ যেহেতু শুক্র, শুক্র রাহুযুক্ত অবস্থায় আছে, রাহুযুক্ত সন্নিদিষ্ট অবস্থায় আছে, অর্থাৎ সপ্তম প্রতি তো আপনার ভালো নয়, সেজন্য ব্যবসার দিক থেকে সাফল্য আপনাকে দেয়নি। আপনি কী জাতীয় ব্যবসা করেছিলেন? আমি স্যার করি পেস্টিসাইড, আর ফার্টিলাইজারের ব্যবসা। আপনি প্রতিকার প্রতিবিধান করে নেবেন। হ্যাঁ, আপনার আপনার ওই যে ব্যবসার সাথে আপনি যুক্ত আছেন ফার্টিলাইজারের ব্যবসা, অর্থাৎ এই ব্যবসা আপনার কিন্তু মানে হওয়া উচিত, সাফল্য পাওয়া উচিত, কিন্তু আপনার সময় খারাপের জন্য আপনি ব্যবসাটাকে সাফল্য আপনার আসেনি। খুব খারাপ সময় তো রাহুর দশাটা তো একদমই ভালো নয়, তবে এখন বর্তমানে অন্তর্দশা চলছে আপনার, শনির অন্তর্দশাটা কেটে গেছে বুঝতে পারলেন এই মার্চ মাসে, এখন বুধের অন্তর্দশা পড়েছে। বুধ যেহেতু আবার অষ্টমপতি কারক গ্রহ, বুধের অন্তর্দশাও ভালো নয়, কিন্তু আপনার জন্মছক অনুযায়ী কিন্তু 2024 সালের আগে ভালো কিছু পাচ্ছি না। আপনাকে আমি কোনো মানে ই করব না, মানে আপনার ক্ষেত্রে সম্ভবত এখনই প্রতিকার প্রতিবিধান করা উচিত। প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন অবশ্যই আছে। 2024 সাল থেকে শুক্র থেকে ভালো পাবেন। হ্যাঁ বলুন। আমি স্যার প্রতিদিন কাজ আছি বলে আমি কর্পোরেশন আপনি বলেন একটা অর্থনৈতিক প্রাপ্তিযোগ এরকম প্রায় বলেন স্যার আপনি। হ্যাঁ, আপনি যেটা করবেন আপনার বাড়ি থেকে বসেই আপনি পণ্ডিতজির সাথে অনলাইনে যুক্ত হবেন এবং পণ্ডিতজি যা যা বলবেন সেটা যদি আপনি করতে পারেন তাহলে 2024 অবধি তো অনেকটা দেরি, কারণ আপনার 62 ইনবর্ন বয়সটাও হয়েছে, সুতরাং আপনার এখনই একটু আয়েস করার সময়। আমাদের জীবনে তো একটা পর্যায় থাকে, ধরুন আজকে আপনার যে বয়স সেই বয়সে আপনি বললেন মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন, এবার একটু আয়েস করবেন, কিন্তু সেই আয়েস করার জায়গাটা আপনি পাচ্ছেন না, তাহলে কী করতে হবে? আপনি প্রতিকার প্রতিবিধান করুন, যেটুকু প্রয়োজন সেটুকু করুন, কারণ পণ্ডিতজি অহেতুক কাউকে খুব একটা কিছু প্রতিকার প্রতিবিধান দেন না, যেটুকু প্রয়োজন সেটুকুই পণ্ডিতজি কিন্তু বলেন, তো আপনি যোগাযোগ করুন। এখন কিন্তু সবটাই অনলাইন পণ্ডিতজি, আজকের উপাচার বা হ্যাঁ উপাচার অবশ্যই বলবো যে যে এখানে যে এর ব্যবসা, যারা ব্যবসা করেন সবসময় মনে রাখতে হবে, কেউ ব্যবসা এগোতে গেলে আপনাকে মনে রাখতে হবে দুটো দিক মনে এগোতে লক্ষ্য রাখতে হবে, যে আপনি যে ধরনের ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা আপনার পক্ষে ঠিক কি না, এক নাম্বার টু যে ব্যবসাটা যে আপনার চলবে সেই ব্যবসাটার সময়টা আপনার অনুকূলে আছে কি না, আর নাম্বার থ্রি হচ্ছে ব্যবসা থেকে আপনার ঘাত প্রতিঘাত আসতে পারে কি না, এই তিনটে জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই ভদ্রলোকের ব্যবসা কি লগ্নের সপ্তমভাবে বুধের অবস্থান, বুধ যদি সপ্তমভাবে থাকে, লগ্নভাবে থাকে, দশমভাবে থাকে, তারা কিন্তু প্রকৃত ব্যবসায়ী হয়, এটা মেনে নিতে হবে জ্যোতিষশাস্ত্র মতো বলে, সেক্ষেত্রে তারা ব্যবসায়ী হয়, এবং ব্যবসা উনি চুজ করেছে ঠিক আছে, আর তার পাশাপাশি ওনার জন্মছক অনুযায়ী যেহেতু সপ্তম ভাব প্রতিকারক গ্রহ, সপ্তম ভাব প্রতিকারক গ্রহ অবস্থান দেখতে হবে। সপ্তম ভাব প্রতিকারক গ্রহ যদি কখনো পাপগ্রহ মধ্যগত থাকে, পাপগ্রহ যুক্ত থাকে, নিচস্থ থাকে, অথবা সপ্তম ভাবপতি কারকগ্রহ যদি কখনো কম্বাস্ট অবস্থায় থাকে, সে ব্যবসা কিন্তু তার ঘাত প্রতিঘাত আসবে জীবনে, আসতে বাধ্য। যদি শুভগ্রহ দৃষ্ট না থাকে, বা বিশেষ করে বৃহস্পতি
বৃহস্পতি যদি দৃষ্ট থাকে, বৃহস্পতি যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। এর জন্মছক, ওনার জন্মছক অনুযায়ী সপ্তম ভাব প্রতিকারক হচ্ছে শুক্র। সেই শুক্র হচ্ছে রাহুযুক্ত সনির্দিষ্ট অবস্থায় আছে। অতএব ওনার তো জীবনে ব্যবসার ক্ষেত্রে তো ঘাত প্রতিঘাত আসতে বাধ্য, আসতে বাধ্য। আর নাম্বার থ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসার সময়, সময়টা হচ্ছে উনি যে যে ধরনের দশার মধ্যে তিনি অতিবাহিত হয়েছেন জীবনে, এই মহাদশাগুলো, সে মহাদশাগুলো একটাও ওনার অনুকূলে ছিল না। এটা কিন্তু জাতক জাতিকার উপরে নির্ভর করে না, মানে এটা তার ভাগ্যই যে উনি কিন্তু জীবনে ভালো দশা পেলেনই না এই মুহূর্ত পর্যন্ত। আবার অনেকে খুব ছোটবেলা থেকে খুব ভালো দশা অন্তদশা পেয়ে যায় এবং তার জীবন সফলতার দিকে যায়, তাই তো? একটা কথা সবসময় রাখতে হবে যে অনুকূল দশা অন্তর্দশায় কিন্তু অনেক জাতক জাতিকার জীবনে সাফল্য, তাদের জন্মছক কিন্তু এমন কিছু নয়। কিন্তু জন্মছক ভালো না থাকা সত্ত্বেও তারা জীবনে দুর্দান্ত সাফল্য পায় অনুকূল দশা অন্তর্দশার ক্ষেত্রে, বা তাদের জন্মকালীন শুভ কোনো দশা জন্মগ্রহণের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু নির্ভর করে। এই যে আমরা এই যে এক দেখে বললাম তোমার শনি সাড়ে সাথে খারাপ, শনির ধাইয়া খারাপ, এইটা কিন্তু কখনোই জ্যোতিষশাস্ত্র বিচার হয় না। জ্যোতিষশাস্ত্র মতে বিচার করতে গেলে আপনাকে প্রত্যেকটি গ্রহ ধরে ধরে বিচার করতে হবে, তার পাশাপাশি গ্রহ দশা অন্তর্দশাগুলোকে ধরে ধরে বিচার করতে হবে, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেভাবে কিন্তু আপনার আসল প্রেডিকশানটা বেরিয়ে আসে। যাই হোক, যে উপাচারটাগুলো নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম যে বিশেষ করে যাদের আপনার যেমন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা, আপনি যে আপনার ব্যবসার স্থানে কী করবেন, শুক্রবারে নটা প্রদীপ জ্বালাবেন, নটা ঘিয়ের প্রদীপ, এবং এই ঘিয়ের প্রদীপের যে সলতেগুলো হবে সব লাল সলতে, লাল সলতে নটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মাটির মাটির ঘিয়ের প্রদীপ শুক্রবার করে জ্বালাবেন। সময় আছে কোনো নির্দিষ্ট? সন্ধ্যেবেলা করে জ্বালাতে পারেন, সব থেকে ভালো সন্ধ্যেবেলা জ্বালানোটা ব্যবসাস্থানে বা অনেকের বাড়িতেও জ্বালাতে পারেন শুক্রবার সন্ধ্যেবেলায় নটা ঘিয়ের প্রদীপ লাল সলতেতে, এবং জ্বালাতে হবে মাটির প্রদীপ কিন্তু হতে হবে সেটা। আমরা যে ঠাকুর ঘর করি, আমরা চেষ্টা করি যে পূর্ব এবং উত্তর দিক, ঈশান কোণটাকে বেছে নেওয়ার। এখন যারা ফ্ল্যাট বাড়ি অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না ঈশান কোণ বেছে নেওয়ার, সেই জন্য কী করবেন, যদি সম্ভব না হয় কখনো বাড়ির যে ব্রহ্মস্থান সেখানেও কিন্তু আপনারা ঠাকুরের ঘর করার ব্যবস্থা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। বা যে কোনো ঘরের আপনারা ঈশান কোণটাকে বেছে নিতে পারেন। যে সমস্ত স্টুডেন্ট যারা মানে পড়াশোনা করছেন এবং তারা কিন্তু প্রচণ্ড অবাধ্য, পড়াশোনায় তাদের মন নেই, পড়াশোনা একদম মন নেই, এবং তাদের ক্ষেত্রে কী করবেন, কালকে বৃহস্পতিবার একটি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ জল ভরে একটা হলুদ ফুল দিয়ে হলুদ কাপড়ে মুড়ে ঈশান কোণে রেখে দিতে পারেন, বা যে ঘরে পড়াশোনা করছে আপনার সন্তান সে ঘরের ঈশান কোণে কিন্তু রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সাফল্য আসে, অর্থাৎ পড়াশোনার উন্নতি হয়। আমরা জানি যে তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর একটা রূপ। তুলসী গাছ আপনি ঠাকুর ঘরের আশেপাশে অর্থাৎ পূর্ব দিকে উত্তর দিকে রাখতে পারেন, বা ব্যালকনি টাইপের থাকলে ওখানে রাখতে পারেন, অবশ্যই রাখবেন, বা যদি আপনার বাড়ি থাকে বাড়িতেও রাখবেন, তুলসী মঞ্চ তো অবশ্যই রাখবেন। আর কী রাখবেন, কড়ি এবং দক্ষিণাবর্ত শঙ্খ, একটি লাল কাপড়ের ওপর রূপোর বাটি অথবা মাটির বাটি, রূপোর বাটি অথবা মাটির বাটির উপরে লাল কাপড়ের উপরে দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণ দিকে মুখ করে পাঁচটি কড়িসহ লক্ষ্মীর আসনে সবসময় রেখে দেবেন। আর প্রতি বৃহস্পতিবার অবশ্যই জল পরিবর্তন করবে, জল যেন না শোকায়, এবং তার পাশাপাশি একটি করে হলুদ ফুল কিন্তু দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুগত কোনো সমস্যা বা আয় উন্নতি বৃদ্ধি হয়। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, পণ্ডিতজির অনুষ্ঠান আজকে দুপুর 1:35 রয়েছে। আপনাদেরকে যেটা বলবো, সামনে অমাবস্যা আসছে এবং পণ্ডিতজির মন্দির আছে নিজস্ব মা সর্বমঙ্গলার মন্দিরে, প্রত্যেকটি মানুষের গ্রহদোষ খণ্ডন করার বন্দোবস্ত রয়েছে এবং আপনি সেটা নিজে এসেই করতে পারতেন এতদিন। এই পরিস্থিতিকে মাথায় রেখে আপনি বাড়িতে বসে আপনার গ্রহদোষ খণ্ডন কিন্তু করতেই পারবেন, তার জন্য যোগাযোগ করুন। এবং এখন যা চেম্বার সবটাই হচ্ছে অনলাইন চেম্বার, আপনারা যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।